বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আর সুন্দরী অভিনেত্রী জয়া আহসান দু সালে বিবাহ বিচ্ছেদের পর কেটে গেছে বছর এখনো বিয়ে করেননি জয়া আহসান করেন স্বামী নাম হ্যা ভিউ সবিজ অঙ্গনে ক্যারিয়ার শুরু হয়েছিল জয়া মাসুদ নামে মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিজের নামে শেষে মাসুদের বদলে জুড়ে দেন আহসান সেই থেকে তিনি জয়া আহসান নামেই দুই বাংলায় সমধিক পরিচিত উনিশশো সালে ফয়সাল আহসানকে বিয়ের পর সুন্দরভাবে কেটে যায় এই দম্পতির এক যুগ কিন্তু বিয়ের ১৩ বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার শোনা যায় দু সালে ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ডিভোর্স দেন জয়া এদিকে দু সালে বিবাহ বিচ্ছেদের পর কেটে গেছে আরও ১৩ বছর এই লম্বা সময়েও আর নতুন করে বিয়ের কথা ভাবেননি জয়া শুধু কি তাই নামের পাশ থেকে এখনো আহসান পদবিটা ছেটে ফেলেননি জয়া তো ভিউয়ার্স এত বছর কেটে যাওয়ার পরেও জয়া আহসান কেন দ্বিতীয়বার পিড়িতে বসছেন না বলে আপনি মনে করেন সেটা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ